রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, শুরু করছি, সাথেই থাকবেন। আপনার সেনাবাহিনী লিখিত পরীক্ষায় প্রশ্ন এ ধরনের হতে পারে, বাংলা অঙ্ক এক নজরে দেখে নিন, রচনা যে কোনো একটি, মুক্তিযোদ্ধা চেতনা অথবা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, আপনার নম্বর পাবেন 10। ভাব সম্প্রসারণ, আপনার সদস্যের উপকার নেই, যার মন কে বলে মানুষ তারই পশু নেই, জন, আপনার নম্বর পাবেন 5। 3 নম্বরে তুমি কোন বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদান করতে চাও, এ মর্মে তোমার বড় বোনের, এ বিষয়ে একটি পত্র লেখো, নম্বর পাবেন 5। বাংলা অনুবাদ করো, ইংলিশ থাকবে, আপনাকে এটি বাংলায় করতে হবে, এর জন্য পাবে 5 নম্বর। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটি আপনাকে বাংলা করে দিতে হবে। তারপরে ইংলিশ রাইট প্যারাগ্রাফ, আপনার রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আপনার ইওর হবি, আপনার অর ইওর স্কুল লাইফ, এর জন্য পাবেন 10 নম্বর। তারপরে টেন্স কত প্রকার, টেন্স 4টি রূপ লেখো, এর জন্য পাবেন আপনি 10 নম্বর। তারপরে আপনার সেন্টেন্স জানি মেক, মানে 5টি সেন্টেন্স তৈরি করতে হবে বাক্য দিয়ে, এর জন্য পাবেন আপনি 5 নম্বর। আপনার এটি হলো গণিত, গণিত বিষয়ে বৃত্ত, আপনার বৃত্ত কাকে বলে, এর জন্য পাবেন 10। তারপরে হচ্ছে রেখা কাকে বলে, বৃত্তের কেন্দ্র কাকে বলে, তারপরে জ্যা কাকে বলে, তারপরে বিন্দু কাকে বলে। তারপরে আপনার দুইটি রশির অনুপাতে 5.4 এবং এদের পূর্বে রাশি 36 হলে উত্তর রাশি কত। সেনাবাহিনীর একটি পরীক্ষায় 5% আপনার সৈনিক নেওয়া হবে, মোট পরীক্ষার 50,000 জন হলে কতজন সৈনিক নিয়োগ পাবে, এর জন্য পাবেন 5 নম্বর। তারপরে ধারা সম্পূর্ণ কর 5টি, আপনার এর জন্য 5 পাবেন। তারপর আপনার সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনীর আপনার বিজিবি, র্যাব ও পুলিশের প্রধান নাম কি। তারপরে 7 জন বিশিষ্ট নাম লেখো, কম্পিউটার কি, বাংলাদেশের বৃহত্তম জাদুঘরের নাম কি, 31তম অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম 5 লাইন লিখো, টিকা লিখো জাতির জনক শেখ মুজিবুর রহমান, বিভিন্ন দেশের রাজধানীর নাম লিখো, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কুয়েত এবং নেপাল। তাই সুপ্রিয় দর্শক, আপনার এই রকম সিস্টেম আসবে প্রশ্ন, আপনারা চাইলে আপনারা এভাবে লিখে উত্তর দিতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 1 নম্বরে বাংলাদেশ রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে, অ্যাডভোকেট আব্দুল হামিদ। তারপরে 2 নম্বরে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী কে, শেখ হাসিনা। অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি, উত্তর হবে 20তম। বর্তমানে থানার সংখ্যা কতটি, 636টি। এশিয়াটিক এবং সোসাইটি অব বাংলাদেশ প্রধান কে, রাষ্ট্রপতি। রাষ্ট্রের উপাদান নয় কোনটি, আইনের শাসন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ দেন, রাষ্ট্রপতি। রাজশাহীর উত্তরাংশ এবং বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। দেয়ার ইজ অন স্মল টাউন নাম আজাস, হোয়ার ইজ ইট সুইটেটেড, এটি হবে উত্তর সিরিয়া। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে, গজারিয়া। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে, উত্তর 10 এপ্রিল 1971। 12, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে, লীলা নাগ। 13, পরিব্রাজক ফা হিয়েন কার শাসনমালে বাংলায় আসেন, উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল আকবর। বাংলাদেশের প্রথম মুদ্রা প্রচলনের তারিখ 4 মার্চ 1972। বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে ছিল, উত্তর কনিজ ফাতেমা রোকসান। 17 নম্বরে বাংলাদেশের প্রথম মহিলা সচিব কে, জাকিয়া আক্তার।
বাংলাদেশের প্রথম মহিলা এসপি বেগম রওশন আরা, বাংলাদেশের প্রথম মহিলা এসপি কে? বেগম রওশন আরা। 19 নম্বর, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র? উত্তর মোহাম্মদ হানিফ। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর গোয়া। অবশ্যই একটা লাইক দিবেন।